সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, দীপ্ত টিভির নিয়মিত আয়োজন ভীষণ ডিজিটাল কিচেন থেকে আমি শেফ রাশেদ আহমেদ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে পাইনঅ্যাপেল বারবিকিউ চিকেন কাবাব। সো পাইনঅ্যাপেল বারবিকিউ চিকেন কাবাবের জন্য এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টস রাখা আছে। চিকেন 300 গ্রাম, সুগার, জিঞ্জার, সয়া সস, সল্ট, সিসামি অয়েল, এলপি সস, গার্লিক, টমেটো ক্যাচাপ, বারবিকিউ সস, অনিয়ন। ওকে দর্শক, আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সো আমি প্রথমে চিকেনটাকে হচ্ছে কেটে নিব, যেহেতু বারবিকিউ চিকেন করব। চিকেনটাকে আমি কিউব করে কেটে নিলাম। দর্শক, চিকেনটাকে এখন আমি ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এলপি সস 2 টিস্পুন, সল্ট 2 পিঞ্চ, সয়া সস 1 টিস্পুন, বারবিকিউ সস 2 টিস্পুন, দেন জিঞ্জারটাকে আমি চপ করে দিচ্ছি, গার্লিকটাও আমি চপ করে দিব, হচ্ছে লেমন জুস দিয়ে দিচ্ছি আমি এখানে, দেন এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো দর্শক, চিকেনটাকে হচ্ছে আমরা 1 আওয়ার হচ্ছে চিলারে রেখে দিব ম্যারিনেশনের জন্য। চিকেনটা আমরা 1 আওয়ার ম্যারিনেশন করে নিলাম। সো এর মধ্যে হচ্ছে আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। আমি ইউজ করছি ভীষণ ডিজিটাল ইন্ডাকশান। আমার প্যানটা হিট হতে হতে আমি, যেহেতু পাইনঅ্যাপেল বারবিকিউ চিকেন, সো আমি পাইনঅ্যাপেলটাকে হচ্ছে কেটে নিব। আমি এখানে হাফ পাইনঅ্যাপেল নিয়ে নিচ্ছি। তো পাইনঅ্যাপেলটাকে আমি কিউব করে কেটে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, 1 টেবিল স্পুন দিলাম আমি অলিভ অয়েল। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি প্যানে। চিকেনটাকে আমি হাই হিটে কুক করব, যাতে এটার পানিটা বের হয়ে না যায়। তাহলে এখানে রাখা আছে অনিয়ন, কিউব করে কেটে নিচ্ছি। তো এখানে আমি অনিয়নটা অ্যান্ড পাইনঅ্যাপেলটা আমি অ্যাড করে দিব। সো দর্শক, এখানে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওইগুলো আমি এখানে অ্যাড করে নিব। এখানে রাখা আছে টমেটো ক্যাচাপ, 3 টিস্পুন টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। বাকি যে বারবিকিউ সসটা ছিল, আরও 2 টিস্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু সুগার দিয়ে দিচ্ছি, 2 পিঞ্চ সুগার এখানে আমি দিয়েছি। তো দর্শক, আমি এখানে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। সো আমার চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে। সো এর মধ্যে হচ্ছে আমি গার্নিশের প্রিপারেশনটা করে নিব। তো আমি সার্ভিংয়ের জন্য আমার এখানে সার্ভিং প্লেট রাখা আছে, আমি এটা নিয়ে নিচ্ছি। তো গার্নিশের জন্য আমি এখানে পাইনঅ্যাপেল দিয়ে এটা গার্নিশ করব। চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এটা সার্ভিং প্লেটে আমি এটা নিয়ে নিব। তো আমি পাইনঅ্যাপেলটা হচ্ছে জাস্ট সাইডে দিয়ে দিচ্ছি, জাস্ট আমি উপরে একটা মিন্টের হার্ড দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, খুব ঝটপটে রেডি হয়ে গেল পাইনঅ্যাপেল বারবিকিউ চিকেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, অবশ্যই এটি আপনার ইফতারের টেবিলে পরিবেশন করবেন। সো দর্শক, ভীষণ ডিজিটাল কিচেন থেকে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টেলিভিশনের সঙ্গেই থাকবেন।